স্বদেশ বাবু আবু সুফিয়ান আবু তাহের আব্দুল সামাদ সমেত ফিরোজা বিবি সহ মহাদেব বাগ সহ আমাদের শহীদ পরিবারের সকলে এবং আমার সকল প্রিয় মা ভাই ও বোনেরা, গ্রামের মাইক হয়তো একটু খারাপ হয়েছে, পরবর্তী পর্যায়ে আমরা দেখে নেব যাতে মাইকটা ঠিক থাকে। এটা আমাদের কর্মী সভা, কেউ কেউ হয়তো গুলিয়ে ফেলছে এটা পাবলিক মিটিং এর সাথে। বুথ ওয়াইজে 10,000 বুথ কর্মীকে আজকে আমরা এখানে ডেকেছি, আমি তাদের সাথে মিলিত হব বলে। আমার ব্লক প্রেসিডেন্টরা, অঞ্চল প্রেসিডেন্টরা, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে শুরু করে প্রতি ব্লক থেকে শুরু করে সকলে এখানে আছেন, এবং নন্দীগ্রাম ব্লক 1, ব্লক 2, মনে রাখবেন এই দুটো ব্লকেই আমি কিন্তু দুটো র্যালি করে দেব। কবে করব সেটা আমি পরে আপনাদের জানিয়ে দেব। কেউ কেউ বলতে চেষ্টা করবে ঘর ভাঙানোর কথা, 70-30 বলবেন, 70-30 না আমরাই 100, মাথায় রাখতে হবে মানুষে মানুষে ভাগাভাগি হয় না। আমি আমার একটা টাইটেল আছে, তাহলে আমি বলবো যে আমি কেন মমতা ব্যানার্জি ব্রাহ্মণ ঘরের মেয়ে হলাম? তাহলে কি মহাদেব বাগ বলবে সে কেন তপশিলি একজন বন্ধু হলো? তাহলে কি আব্দুল সামাদ বলবে সে কেন একজন সংখ্যালঘু হলো? নন্দীগ্রাম আপনারাই তো শিখিয়েছেন, যখন আন্দোলন চলছিল একদিকে গুলি আর একদিকে বোমা, আপনারা কি করছিলেন? আপনারা গুন্ডাদের সাথে লড়াই করেছিলেন, কেউ দিয়েছিলেন আজানের সুর, কেউ দিয়েছিলেন শঙ্খধ্বনি, কেউ দিয়েছিলেন উলুধ্বনি। তাই নন্দীগ্রাম আজ শুধু নন্দীগ্রামে নয়, সারা পৃথিবীতে নন্দীগ্রাম পৌঁছে গেছে, আপনারা ভুলে যাননি নিশ্চয়ই আমি আশা করি। নন্দীগ্রামের মানুষদের নিয়ে আমি দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে গেছি, রাষ্ট্রপতির কাছে গেছি, আমি ত্রিবাঙ্গমে গেছি, আমি চেন্নাই গেছি, আমি মুম্বাই গেছি, আমি নন্দীগ্রামের মানুষের কথা তুলে ধরবার জন্য। আর নন্দীগ্রাম আমি কেন দাঁড়ালাম, আমার তো ঘরের কেন্দ্র ছিল ভবানীপুর, আমার তো কিছুই করতে হতো না, কারণ রেগুলারই তো আমার যাতায়াত করতে হয়। মনে রাখবেন আমি যেদিন লাস্ট এসেছিলাম সেদিন আমি নন্দীগ্রামের মানুষের, তখন কিন্তু এখানকার এমএলএ কেউ ছিল না, রিজাইন করে চলে গেছিল পদত্যাগ করে, তখন নন্দীগ্রাম সিটটা খালি ছিল। খালি ছিল কি ছিল না? নন্দীগ্রাম সিটটা তখন খালি ছিল কি ছিল না? তখন কিন্তু আমি বলেছিলাম নন্দীগ্রামে যদি আমি দাঁড়াই কেমন হবে, আমি দেখলাম আপনারা কি বলেন, তো আপনারা বললেন খুব ভালো হবে। আমি আপনাদের সেই সাহস, আপনাদের সেই উদ্দীপনা, আপনাদের সেই সম্মান, মা বোনেদের ভালোবাসা, ছাত্র যৌবনদের উদ্দীপনা, তপশিলী বন্ধুদের মনের উন্মাদনা, সংখ্যালঘুদের ভালোবাসা, হিন্দু মুসলমান সব শ্রেণীকে নিয়ে সুন্দরভাবে সেদিন আমি দেখে গিয়েছিলাম চোখে, এটাই আমার নন্দীগ্রামের দু চোখ। মনে রাখবেন আমার দু চোখ নন্দীগ্রাম। আমি বারবার বলি ভুলতে পারি সবার নাম, ভুলবো না কো নন্দীগ্রাম। মনে রাখবেন আমি তাই বেছে নিয়েছি নন্দীগ্রাম, কেন জানেন? আমি জীবনে অনেক দিন ধরে আমি সিঙ্গুরে আন্দোলন করেছি চাষি জমি নিয়ে, সিঙ্গুরে আন্দোলন যখন শুরু হয় তারপরে কিন্তু নন্দীগ্রামে আন্দোলন শুরু হয়। সিঙ্গুরের আন্দোলন নিয়ে মনে হয় সম্ভবত 4 তারিখ থেকে আমরা বসেছিলাম, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর থেকে আমরা বসেছিলাম, আর নন্দীগ্রামে অনশন মিছিল হয়েছিল, হাঙ্গামা হয়েছিল 7ই জানুয়ারি, তারপরে 14ই মার্চ, তারপরে ডিসেম্বর, প্রত্যেকটা ঘটনা আমরা জানি। সিঙ্গুর না হলে নন্দীগ্রামের এই আন্দোলনের এই তুফান সেদিন আসতো না,
মনে রাখবেন সিঙ্গুর নন্দীগ্রামকে আমি যুক্ত করে দিয়েছিলাম কৃষি আন্দোলন রক্ষায় ভূমি আন্দোলন রক্ষায়। আমার কৃষকদের জন্য একটা প্রাণ আছে আর আমি নিজেও গ্রামের মেয়ে, গ্রামের জন্য আমার একটা ভালোবাসা আছে। শহরে আমরা মানুষ হয়েছি, শহর আমাদের ভালোবাসার জায়গা, সব দিয়েছে, কিন্তু গ্রামে আমি কেন যাই জানেন? আমার ছোট্ট বেলাটা, হারিয়ে যাওয়া ছোট্ট বেলাটা আমায় গামায় গ্রাম দিয়েছে। আমি প্রতিবার গ্রামে যেতাম, পরীক্ষার পরে আলে আলে ঘুরে বেড়াতাম, ধান চাষ, কখনো ধান ফুটে দিতাম, কখনো ধান কাটতাম, কখনো শস্য খেতে যেতাম, কখনো আখের খেতে যেতাম। এই করতে করতে মনে রাখবেন গ্রামের দিকে আমার টান একটা বরাবরই আছে। আমার এবার মাথায় ছিল আইদার আমি সিঙ্গুর আর নন্দীগ্রাম যে কোনো একটা জায়গায় দাঁড়াবো, তার কারণ এই দুটো হচ্ছে আন্দোলনের পীঠস্থান। এবং সিঙ্গুরে তাপসী মানিক মারা গিয়েছিল, কিন্তু নন্দীগ্রামে 7 তারিখে আগে 3 জন মারা গেছে, 7 জন, 14 তারিখে 14ই মার্চ আরো 14 জন মারা গেছে, 2 জন নিখোঁজ ছিল, তারপরে ডিসেম্বর মাসে আরো 10 জন, এখনো পর্যন্ত তারা ফিরে আসেনি। আমি একটা দুটো ঘটনা আপনাদের মনে করিয়ে দিই। নন্দীগ্রামে আন্দোলন চলছে, আমার বাড়িতে কালী পুজো, আমার বাড়িতে কালী পুজো, আমি 10ই নভেম্বর কালী পুজো বাড়িতে গেলাম না, কেন জানেন? একবার সুফিয়ান ফোন করছে, একবার তাহের ফোন করছে, বলছে দেখছেন দিদি গুলির আওয়াজ শুনতে পাচ্ছেন? আমি ওই দেখে দেখে সারাক্ষণ কি করে মানুষকে রক্ষা করা যায় আমি নিজে বেরিয়ে চলে এসেছিলাম।